वेलकम बैक टू माय चैनल। आज के हमारे को आर्ट एंड क्राफ्ट नय কোনো কিছুই না, এরকম হাতে বানানো আঁকা ঢাকা আজকে কিছু আলাদা। তো আমরা প্ল্যান করেছি সিকিমে ট্যুরে যাওয়া। তো চলো যাওয়া যাক, তোমাদের সাথে আমি ট্রিপটা শেয়ার করব। তো গাইজ আমরা সিয়াল স্টেশনে এসে গেছি আর আমার তো মজাই মজা। ও তো দেখা যাক ট্রিপটা কেমন হয়। তো গাইজ এই যে আমি ট্রেনে উঠতে যাচ্ছি, অ্যাকচুয়ালি ট্রানজিশন করছিলাম, তোমরা নিশ্চয়ই দেখে যে ট্রানজিশনের ভিডিওটা, তো ওটার জন্য আমি শর্ট ক্লিপ করছিলাম। কিন্তু আমার হাঁটতে হাঁটতে আমি হাসছি আর আমি বলছি আস্তে আস্তে করো, কিন্তু হয়ে যায়। ক্লিপিংগুলো তো দেখেই তো ট্রেনে উঠছিলাম, ট্রেনে বসলাম, তারপর আমরা দুজন ফ্যামিলি গেছিলাম। তো আর একটা ফ্যামিলি আমাকে দিয়েছিল টিপসটা, তো আমি খাচ্ছিলাম। এটাও আমি ট্রানজিশানে দিয়েছিলাম, তোমরা দেখে যাই যে আমি সবই ট্রানজিশানে দিয়েছিলাম, এটাও ট্রানজিশানে দিয়েছিলাম এই যে। কিন্তু ভালোই লেগেছে ট্রানজিশানটা, পুরো সিকিমের ট্যুরটা দেখিয়েছিলাম কিন্তু ছোট করে, আর মানে ভালোই ছিল, ফার্স্ট টাইম করলাম ওরকম। আমরা সব 2 মাসেরও আগে কাটিনি আমরা, হ্যাঁ মানে 2 মাসের আগে আমরা টিকিট কেটেছিলাম। ওই যে আমরা সবাই আরএসিতে আছি, আমরা কেউ এখনও বুক হইনি, কিন্তু আরেকটা ভিডিওটা দেখতে পারবে কি হয়েছিল রাত্রেবেলাটা। আসার জন্য এই ট্রেনেই আসবো, মাত্র শিয়ালদা থেকে নৈহাটি যেতে 42 মিনিট লেগেছে। 3টের সময় ট্রেন ছেড়েছে আর 42 মিনিট জাস্ট অনলি লেগেছে। তো এখন তো আমাকে ট্রেনের দিনটা কাটাতেই হবে, ওই জন্য আমি তোমাদের সাথে কথা বলছিলাম, মায়ের সাথে কথা বলছিলাম, বাবার সাথেও কথা বলছিলাম, ট্রেনের সবার দিকে দেখছিলাম যেটা আমার কাজ, বাইরেটাও দেখছিলাম। তো এরকমভাবেই চলছিল। আমার মায়ের সিটটা এক জায়গায় পড়েছিল, কিন্তু আমার বাবার সিটটা আলাদা জায়গায় পড়েছিল। আমার বাবার সিটটা ঠিক আমার পিছনের সিটটাতে পড়েছিল। ব্রিজে উঠছে, আমরা একটা গলিপায় আছি আর কিছুক্ষণ পরে আমরা গঙ্গা দেখতে পারবো। আর এখান থেকে শোটটা সত্যিকারে খুব ভালো লাগছে। কোথায় কোথায়? ওই তো গঙ্গা। তো আমরা গঙ্গা মার ভিউ নিলাম, জয় মা গঙ্গা। দারুণ দেখতে লাগছে। এই যে আবার গাছপালা শুরু হলো। কিন্তু গঙ্গাটা দেখেছো কি বড়, জাস্ট অসাম। তারপর আবার নর্মাল ভিউ চলে এলো। এই জায়গাটা ভালো লাগছে কারণ হট করে এটা পুরো ড্রোন শুট মনে হলো, কিন্তু এখন আর মনে হচ্ছে না কারণ সিঁড়িটার জন্যই মনে হলো। কিন্তু এখন তো নর্মাল প্ল্যাটফর্ম, ওর জন্যই জাস্ট। ট্রেন জার্নি আমার আগা করাই খুবই পছন্দ আর ভালোও লাগে, আর খুব ভালো সব নেচার এনজয় করতে করতে বোঝা যায়, দেখা যায়। আর আরএসিতে আমি ভেবেছিলাম আরএসিতে খুব একটা ভালো লাগবে, কিন্তু আরএসিতে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আর আমার এই সিটটা আরও বেশি ভালো লাগছে। দূরে তো আমি আজ পর্যন্ত বসিনি, এটা ফার্স্ট টাইম এই সিটে বসে, জাস্ট অসাম। এবার ট্রেনের দিনটা তো কোনো রকমে কাটাতে হবে, তো এই জন্যই এরকমভাবে খেয়ে দিয়ে ঘুমিয়ে 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 তারপর সব জায়গায় দেখে, বাইরের দিকে দেখে, তোমাদের দিকে দেখে, একটু নিজের মুখটাও একটু দেখলাম মোবাইলে, আরে এমনি ভিডিও করার সময় এরকমভাবে ট্রেনের দিনটা কাটাচ্ছিলাম, কথা বলছিলাম। আবার ফ্রুটিটা দিল আমার মামা। নৈহাটিতে আমাদের ট্রেন থেমেছিল, বললাম না 42 মিনিটসে নৈহাটি, তো ওইখানে ট্রেন থেমেছিল, আমার মামা এসেছিলো দেখা করতে। এখনো পর্যন্ত সবই ঠিকই আছে, ভালোই লাগছে, মজাই হচ্ছে, তারপর দেখা যাক পরে কি হয়। তো এই ট্রেনে আবার অনেকজন এরকম গান করতে আসে ভায়োলিন নিয়ে, তো ভালোই লাগছিল বেশ, মানে ভালোই করছিল। অনেক সময় হয় না বা করে ঠিকই, কিন্তু এনার একটা পিস আছে, একটা মেলোডি আছে, ওই জন্যই। তো এই যে এখন রাত, এখন অনেকটা দিন কেটে গেছে, এখন আমরা রাতে এসে গেছি। আর আমাদের 2টোর সময়তেই আমাদের ট্রেন, আমরা নামবো ট্রেন থেকে, আমরা তখনই এনজেপিতে ঢুকবো 2টোর সময়, রাত 2টো, মানে ভাবতে পারছো। আর দেখো কি সুন্দর লাগছে, আর রাতটা আমার আগে করে খুব ভালো লাগে। কাঞ্চনজঙ্ঘা যাবো এখন, দেখি যাতে নেটওয়ার্কের দয়া থাকে। তো গাইস বললাম না আমরা 2:10 নেমে যাবো। এই দেখো এখন আমরা এনজেপি স্টেশনে ওয়েট করছি, আর এই দেখো এখন রাত 2:10 বাজে। এই যে রাতেও দেখেছো কত ভিড়, মনেই হচ্ছে না যেটা রাত। কত লোকজন, এই যে আবার এসকালেটর, একদিকে এটা ভালো, তাহলে এরকম কষ্টকর ট্রলি ট্রলি ওঠাতে হয় না। এই যে, আর এখন তো মস্তি শুরু হবে ভাই। আমি প্রথমে বলছিলাম রাতের কথা ট্রেনে, দেখোই একবার রাতে কী হবে। অ্যাকচুয়ালি কী হয়েছিল, হ্যাঁ ওখানে দুটো সিট ফাঁকা ছিল, আমাদের শুতে খুব অসুবিধা হচ্ছিলো, আমরা অন্যটা সিটে শুয়েছিলাম। তো তখন আবার ওখানে লোক চলে এসেছিলো, এবার টিটি এসেছিলো, আমি বলেছিলাম জানতাম ভাগ্য থাকলে ঠিক হবে। তখন টিটি এসেছিলো, আর টিটি বললো ওই দুটো সিট ফাঁকা আছে, ওই দুটো সিট আমরা অকুপাই করলাম, আর হয়ে গেলো। তো আবার 2:10 আমরা উঠেও গেলাম, এই যে। আর এখন আমরা গাড়িতে উঠেছি পুরো রাত, যেখানে আমি আমার ওয়েস্ট বেঙ্গলে, আমি আমার বাড়ির সেখানে আমি রাতে বেরোই না, সেখানে আমি সিকিম, ওয়েস্ট বেঙ্গল এটা আলাদা স্টেট, ওখানে আমি রাতে বেরোচ্ছি। আর এই যেটা নিশ্চয়ই তোমরা দেখেছো, আমি একটা ট্রান্সফার করেছিলাম, এই যে সেবক ফরেস্ট। এখান থেকে নাকি যখন তখন হাতি, ঘোড়ারা, মানে যা ইচ্ছা বেরোতে পারে। একদিন নাকি লেপার্ডও এসেছিলো, আমাদের যে ড্রাইভার আঙ্কেল বলছিল। তো এই যে গাইস, এখন মনে হয় 5টা না 3-3 এরকম কিছু বাজে। আর দেখো এটা হচ্ছে আমরা তিস্তা নদী, আর তিস্তা নদী আমরা পার করলেই আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা সিকিম ঢুকবো। আর আমি জাস্ট ওয়াও, সিকিম ঢুকবো দারুণ লাগছিল বেশ। আর কি সুন্দর একটা ভিউ, জাস্ট ওয়াও। আর কি স্রোত, কি আওয়াজ ভাই। তো গাইজ এখন দিন হয়েছে, এখন মনে হয় 5টা বাজে, হ্যাঁ। আর দেখো কি সুন্দর লাগছে এখন, পাহাড় জাস্ট ওয়াও। গাইজ আজকেই আমরা ঢুকলাম সিকিমে, আর আজকেই আমরা ঘোরা শুরু করে দিলাম, নো রেস নাথিং। আমাদের খুব ফুল এনার্জি, আর ঘুরতেই তো এসেছি না, থোড়াই না ঘুমাতে এসেছি। আর কি সুন্দর, আমরা এটা ফার্স্ট স্পট হচ্ছে আমরা বার্ড পার্ক। তো আমরা বার্ড পার্কে যাইনি, কেননা এমনি শুধু পাখি আওয়াজ আমরা এমনি শুনতেই পাচ্ছি। আমরা গেছিলাম এই বার্ড পার্ক থেকে রুইন্সে, সিকিমের যে আগের ক্যাপিটাল ছিল ওইখানে। আর দেখো এই যে আমরা ঢুকছি আস্তে আস্তে। এখন এরকম ভাবে আমাদেরকে হাঁটতেই হবে। এটা তো সবাই প্লেন, দাঁড়াও আর একটু রাস্তা যাক, কি খালাই, সেরকম হেঁটে যেতে হবে। ওফ, তারপর গিয়ে আমরা রুইন্স দেখবো। কিন্তু যাই বল না কেন, এত কষ্ট করে যে ভিউটা দেখতে পেয়েছি রুইন্স থেকে, ওটা জাস্ট ওয়াও। আবার হাঁটতে হবে নেচার ওয়াক, সত্যি কথাই এইটাই ভালো লাগে। কি মজা করছে, রিলস প্রেজেন্ট মেল, আচ্ছা হ্যাঁ। এই পাখিগুলো দরকার নেই। এখানটা ফটো তুলে দাও না, আমার তো খুব ভালোই লাগছে। নেচার ওয়াক ঠিকই লিখেছে। ভালো তো হাঁটা ভালো আন্টি গোল আছে ঘর আন্টি ওহ তো হেঁটেই যাচ্ছে শিলপুরে চলেই গেছি যাচ্ছি তো যাচ্ছি মানে শেষ আর হচ্ছে আরো উপরে উঠছি তুমি পারবে না আমি পারছি না পেয়ারা থেকে একটা বড় কোকিল আসছে কত সুন্দর আর অসাধারণ লাগছে আর এখান থেকে নিচে কি সুন্দর দেখা যাচ্ছে জাস্ট ওয়াও ও দেখতে গেল না তুই আগে এসেছিস অসাম ভিউ জাস্ট সি ইট কি লাগছে মন্দির হবে আমরা জাস্ট এটা ক্রস করে এলাম কি সুন্দর দেখো জাস্ট দেখো ওয়াও তো গাইস আমরা অনেক ঘুরেছি অনেক হেঁটেছি এখন আবার লাঞ্চ করতে এসেছি আর এখন সব লোকাল ফুড গাইস এখন আমরা পেলিংয়ের মেলে এসেছি আর এই মেলে তো কিছু মানে এমনি কিছু কেনার মতো নেই যেটা আমরা দার্জিলিংয়ের মেলা দেখেছিলাম কি লোক আর কি কেনার কি না আছে শল টল থেকে শুরু করে সব কিন্তু এখানে খুব কমই জিনিস আছে কিন্তু তুই তো গাইজ এখন আমরা খেতে এসেছি এই যে উঠছি আমরা গাইজ খাওয়া দাওয়া তো হলো এখন একটু হাঁটছি এমনি খাবার হজম হয়ে যাবে তোমাকে কোনো এক্সারসাইজ করতে হবে না এই যে আমরা এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি এখন রাত এই যে আর রাতের ভিউটা খুব ভালো আর আমরা পেলিংয়ের চাঁদও দেখেছি পুরো ফুল মুন আমরা কতটা উঁচুতে এসে গেছি আমরা অনেক কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করলাম আর কিন্তু দেখতে পেলাম না কিন্তু শুধু চূড়াটাই দেখতে পেয়েছি আমরা ছাদে এসি আবার একটু বেশি ভালো দেখার জন্য আমি হচ্ছে নিচে হয়তো দেখা যাবে না ছাদে এসি ছাদেও ঠিক একই কত চেষ্টা করলাম কাঞ্চনজঙ্ঘা দেখার ভেবেছিলাম ডে টুতে কাঞ্চনজঙ্ঘা দেখে উঠবো হলো না শুধু কাঞ্চনজঙ্ঘার চূড়াটাই দেখতে পেয়েছি কিন্তু স্লিপিং বুদ্ধ টুতে আমরা দেখতে পাইনি তো গাইস এটা পেলিংয়ের স্কাই ওয়াকে এসেছি আমরা তো তার আগে আমাদের বুদ্ধদেবকে দর্শন করতে হবে এই যে একটা মনেস্ট্রিতে ঢুকলাম এই যে ওটা মনেস্ট্রি না এটা না 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 মনেস্ট্রি স্কাই ওয়াক এটা মনেস্ট্রি হ্যাঁ ভিতরে আমরা কোথাটা যাচ্ছি মন্দির মতো কি সুন্দর ফুলটা এটা রজনীগন্ধার মতো উঠে যাচ্ছে স্টুডেন্ট ফ্রম সিকিমই হবে স্টুডেন্ট ফ্রম সিকিমই হবে ও বাবা गाइस আমরা এখন এই যে ঢুকছি তো এখানে তো আমরা ঢুকলাম ওই লোকটা দাঁড়িয়েছিল উনি আমাকে বললো নাকি ফোন এলাও নয় কিন্তু উঠে তো গেছে ও বাবা মাত্র এইটুকুনি পেয়েছিলাম রেখে দিলাম এখানে বুদ্ধদেব আর বুদ্ধদেব তো তখন ওখানে দেখালো জীবনীটা আর এখানে আবার একটা বুদ্ধদেবের মূর্তি এতগুলো সিঁড়ি আমাদের বেয়ে ওখানে উঠতে হবে তারপর ওখান থেকে ভিউটা ভালো ছিল তারপর আমাদের স্কাই ওয়াক করতে হবে এই যে এগুলো ঘোরাতে মজাই লাগে দশ 11 12 13 14 15 16 বাহ এই জায়গাটা ভালো তো তোমরা বসে পড়েছো Wall, কত হয়েছে বল বল তুই তো গুনেছিস 172 ওয়াও মোবাইলটা ভিতরে রাখো সাইড করো गाइस আমরা স্কাইব্যাক এসে গেছি পুরো দেখতেই পাচ্ছ কাছে ট্রান্সপারেন্ট আমরা পুরো নিচেটা দেখতে পাচ্ছি আবার চায়নার ওই ব্রিজটা ফিলিং আছে তাও পুরোটা ঠিক না ওটা একটা সেন্স লাগে জায়গায় ক্র্যাক হতো কিন্তু আমাদের ইন্ডিয়াতে তো আছে আর আমি দেখে তো নিয়েছি এটা এক্সপেরিয়েন্স তো করতে পারলাম गाइस আমরা স্কাইওয়াক থেকে বেরিয়ে আসলাম আবার আমরা যাচ্ছি আর এই যে গাইস কাঞ্চনজঙ্ঘা ফলস সিকিমে নাকি সবচেয়ে বড় যে ফলস এই যে गाइस এই পরের স্পট আমাদের রিম্বি নদী ছিল এই যে অরেঞ্জ গার্ডেন প্লাস রিম্বি নদী তো অরেঞ্জ গার্ডেন তো শীতকালে দেখলে পাওয়া যেত কিন্তু শুধু অরেঞ্জ গাছগুলোই দেখলাম কিন্তু রিম্বি নদীতে দারুণ ছিল এই সিঁড়ি দিয়ে আমাদের নামতে হচ্ছে এখন Homemade wine.